ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাটের ফকিরহাট এলাকায় স্টার লাইনের বাসের চাকা বিস্ফোরণে দুর্ঘটনায় মারা গেছেন একজন আহত পনেরো জনের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল সহ শহরের কয়েকটি হাসপাতালে বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা এমন দাবি প্রত্যক্ষদর্শীদের শনিবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্টারলাইন কোম্পানির বাসটি সাড়ে নয়টার দিকে ফকিরহাটে আসতেই বিকট শব্দে চাকা বিস্ফোরণ হয়ে ঘটে দুর্ঘটনা এই সময় বাসটি উল্টে সড়ক আইল্যান্ডের গাছপালা ভেঙে রাস্তার বিপরীত পাশে আহত হন বেশ কয়েকজন সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম সেই গাড়িটা পেছনে থাকা বাস সব উঠে যায় আইল্যান্ড রুটে উল্টে গিয়ে সামনে আবার রাস্তা পরে সবার আহত দেশটা আট নয় জনকে আহত অবস্থা হসপিটালে বেরোন করা হয়েছে একজনকে মারা গেছে আমরা শুনেছি আহতদের চিকিৎসা চলছে বন্দননগরের বিভিন্ন হাসপাতালে। একটি বাসের সাথে রেসারে সিরিজে ব্যাপারে গতিতে চালানোই এই দুর্ঘটনা বলছে প্রত্যক্ষদর্শীরা। ফাকার মাথা থেকে ওভাররে চলে আসি এমপিরগাড়া ফার্মেসির সাথে ধাক্কা বাস্ট হয়েছে। ধাক্কা হওয়ার সাথে উনি বামে নিয়ে মত গাড়ি জায়গাত পড়লি। নটার দিকে এর দেখলে একটা অনেক বড় একটা সাউন্ড হয়। এরপর আমি দূর আসলে দেখলাম যে আসলে গাড়িটা চাকা হয়ে পুরো আছে। চট্টগ্রাম ফেনি রুটে চলাচলকারী স্টার লাইনের চালকদের বিরুদ্ধে এর আগেও অতিরিক্ত গতিতে বাস চালানোর অভিযোগ উঠেছে মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম